আজকে সানডে স্পেশাল কেএফসি স্টাইল চিকেন পকোড়ার রেসিপি নিয়ে আমি নৈরিতা চলে এসেছি কিমুদ ব্লগ থেকে আরো একবার। সানডে দুপুরের মাংস থেকে কিছু বোনলেস পিস তুলে রাখুন আর সেই দিয়েই বানিয়ে নিন এই কেএফসি স্টাইল চিকেন পকোড়া। এই চিকেন পকোড়া বানানোর জন্য প্রথমে বোনলেস পিসের চিকেন নিতে হবে। চিকেনগুলো একটু বড় সাইজের করে কাটালে ভালো হয়। এখানে মোটামুটি 1 কেজি চিকেন আছে বোনলেস পিস করা। তো 2 টেবিল চামচ হচ্ছে আদা রসুনের পেস্ট দিতে হবে, 1টা গোটা লেবুর রস মোটামুটি 4 টেবিল স্পুন মতো, আচ্ছা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দিতে হবে, যে যেরকম ঝাল খান সেরকম। আমরা একটু বেশি ঝাল খাই তাই একটু বেশি দিয়েছিলাম। আর দিতে হবে যেটা খুব ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে ব্ল্যাক পেপার। তো ওটাকে ক্রাশ করে নিয়ে দিয়ে দেবেন। এইবারে হচ্ছে ওটাকে ম্যারিনেট করে রাখতে হবে অনেকটা সময়, অনেকটা সময় অর্থাৎ প্রায় 4 থেকে 5 ঘন্টা, তাহলে চিকেনটা ভীষণ সফট হবে, ভালো হবে। আচ্ছা এবার দেখুন, একটা পাত্রে ময়দা নিয়ে নিয়েছি। এবার ওই ম্যারিনেটেড চিকেনটাকে ময়দার মধ্যে ভালো করে কোট করতে হবে। সুন্দর করে কোট করলেই দেখবেন ওই কেএফসি স্টাইলের ওই ঝুড়ি ঝুড়ি সাইডে যেটা থাকে সেইটা চলে এসছে। যারা একটু বাইরের খাবার অ্যাভয়েড করতে চান কিন্তু বাইরের খাবার পকোড়া বা এই ধরনের স্ন্যাক্স খেতে খুব ভালো লাগে, তারা এটা অবশ্যই ট্রাই করতে পারেন। তার কারণ এটা হোমমেড, তেলটা ভালো, কোনো মানে সমস্যা হওয়ার কথা নয়। অ্যাকচুয়ালি সানডে আমাদের একজন স্পেশাল গেস্টের জন্য আমরা এটা বানিয়েছিলাম। যাই হোক, প্রথম কোটটা হয়ে যাওয়ার পর এটা একবার একটু খাওয়ার জলে ধুয়ে নেবেন। নিয়ে যে ম্যারিনেশনের যে বাকি পোর্শনগুলো পড়েছিল সেটাতে আরেকবার কোট করে আবার ময়দায় খুব ভালো করে কোট করে নিয়ে এবার আস্তে আস্তে ভাজার জন্য রেডি করে নিতে হবে। এই দেখুন কি সুন্দর একদম রেডি হয়ে গেছে। ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিতে হবে, ভালো করে গরম করে। আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে পকোড়াগুলোকে একবার হালকা করে ভেজে রেডি করে রেখেছিলাম, মানে গেস্ট আসার কথা ছিল সন্ধেবেলা, আমি করে রেখেছিলাম দুপুরবেলা মোটামুটি 3:30-4 নাগাদ, যাতে গেস্ট আসলেই আমি সেকেন্ড টাইম ভেজে একদম সার্ভ করে দিতে পারি। ফার্স্ট কোটেই দেখুন এই যে কেএফসি স্টাইল যেটা বলছিলাম, এই যে সাইডটা ঝুড়ি ঝুড়ি হয়, তো এটা কিন্তু মাস্ট ট্রাই আইটেম, অবশ্যই ট্রাই করে দেখুন। আর সরি, আমি ফাইনাল লুকটা গেস্টকে সার্ভ করে দিয়ে আমি আর তুলতে ভুলে গেছি, এটা ফার্স্ট লুক।